এবার বুঝি এই নামটাও মুছে ফেলা হলো। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। একদিকে সৌদি প্রো লিগে চলছে তথাকথিত ফুটবল তারকা কেনার মহোৎসব, অপরদিকে জনপ্রিয় সব ইমামের বিদায় ঘণ্টা বেজে উঠছে। উম্মার আর তোনাত শোনার কেউ আজ নেই। অন্তর শীতল করা তেলাওয়াতের সুরলহরিতে যে কজন ইমাম বিমোহিত করতেন, তাদের অন্যতম ছিলেন শায়েখ ইয়াসির বিন রাশেদ আদ্দাউসারি। শায়েখ সৌদ বিন ইব্রাহিম আর সুরাইমের পর এবার তাকেও সরিয়ে দেয়া হলো মুসলিম বিশ্বের সর্বোচ্চ মাসনাদের পবিত্র মেহরাব থেকে। কয়েক সপ্তাহ যাবৎ পবিত্র মসজিদুল হারামের ইমাম শিডিউলে শায়েখ ইয়াসিরের নাম না দেখে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হারামাইন শরীফাইনের ওয়েবসাইটে আমরা পেয়েছিলাম হারামাইনের তিনজন ইমাম চুক্তি নবায়ন ইস্যুতে এখনও পর্যন্ত নামাজ পড়াচ্ছেন না, সাসপেনশনে আছেন। সন্দেহের আকাশে কালো মেঘের আনাগোনা তখন থেকেই আঁচ করতে পারছিলাম। হারামাইন শরীফাইনের ফেসবুক পেজ এবং হারামাইন ওয়েবসাইটে বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে শায়েখ ইয়াসির আদ্দৌসারিকে মসজিদে হারামের ইমামতি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বরাবরের মতোই সৌদি কর্তৃপক্ষ কোনো ইমামের অব্যাহতি কিংবা পদত্যাগের বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য প্রদান করে না। এজন্য আমরা প্রিয় দর্শক ধারণার বশবর্তী হয়ে অগ্রিম কিছুই বলতে পারছি না। আমরা আশা করি শায়েখ ইয়াসির আদ্দৌসারি আবার পবিত্র এই মাসনাদে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে প্রচারিত ওনার জীবনীতে আপনারা হয়তো জেনেছেন 1436 হিজরি মোতাবেক 2015 সালে তাকে মসজিদে হারামের তারাবির সালাতের ইমাম হিসেবে নিয়োগ দান করা হয় এবং 1441 হিজরি সফর মাসে তথা 2019 খ্রিস্টাব্দের অক্টোবরে তিনি পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগপ্রাপ্ত হন পরবর্তী 4 বছরের জন্য। পবিত্র হারামাইন শরীফাইনে ইমামদেরকে প্রতি 4 বছর অন্তর চুক্তি নবায়ন করতে হয়। নতুন চুক্তিতে শায়েখ ইয়াসির আদ্দাউসারি, পবিত্র মসজিদে নববীর দুজন ইমাম শায়েখ খালেদ বিন সুলাইমান আল মুহান্না এবং ডক্টর আহমদ বিন আলী আল হুজাইফিকে অন্তর্ভুক্ত করা হয়নি। শায়েখ ইয়াসির আদ্দাউসারির ব্যাপারে আমরা নিশ্চিত হলেও মসজিদে নববীর এই দুজন ইমামের ব্যাপারে এখনও অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি। ঘোষণা আসলেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2022 সালের ডিসেম্বরে পবিত্র মসজিদে হারামে খতিব পদে শায়েখ ইয়াসির আদ্দাউসারিকে নিয়োগ দান করা হয়। এখন থেকে আমরা তার তিলাওয়াতের পাশাপাশি অনবদ্য খুতবা থেকেও বঞ্চিত হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহুম আমিন।